মোটামুটি ধরুন 2009-10 সালের পর থেকেই আমাদের যে জেলার যে টোটাল আমের প্রোডাকশন মোটামুটি 70% প্লাস আমাদের বাংলাদেশেই যেত। যবে থেকে বাংলাদেশ ট্যারিফটা বেরিয়েছে, মানে ইম্পোর্ট ডিউটিটা, এক্সপোর্ট ডিউটি, তা বাংলাদেশ থেকে ক্রেতারা এখানে আসছেন না, যেহেতু ওনাদের খরচাটা অনেক বেশি পড়ে যাচ্ছে। যেহেতু বাংলাদেশের বাজারটা আমাদের বন্ধ হয়ে যায়, তখন আমরা উদ্যোগ নিই সরকারের পক্ষ থেকে অন্যান্য যেখানে দামটা বেশি পাওয়া যাবে সেই বাজারগুলোকে আবিষ্কার করা, পশ্চিমবঙ্গের বাইরে দেশের বিভিন্ন রাজ্যে অথবা দেশের বাইরে। তারই একটা প্রতীক হিসাবে আমরা দিল্লিতে একটা আম উৎসব করি প্রত্যেক বছর। আমাদের কোভিড সিচুয়েশনে 2020 এবং 2021 এই দুটো বছর হয়নি, তবু আমরা আমাদের যে নতুন মার্কেট দিল্লি বা অন্যান্য রাজ্যে তৈরি হয়েছিল মার্কেটটা যেন আমরা বজায় রাখতে পারি, তার জন্য আমরা কিন্তু আম পাঠিয়েছি। এবছর করোনা আবহ আমাদের মালদার আম জার্মানি, ইটালি, লন্ডন বিভিন্ন দেশে গেছে, কিন্তু অত্যন্ত আনন্দের সংবাদ যে এবার কাতারে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে আমাদের পশ্চিমবাংলার মালদার আম সেখানে রিপ্রেজেন্ট করছে। এবং আমরা আশাবাদী যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে মালদার আম ওখানে সুনাম অর্জন করবে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।